পর্যটকদের জন্য অভিন্ন সেনজন স্টাইলে ভিসা চালু করতে যাচ্ছে গালফ কর্পোরেশন কাউন্সিল জিসিসি ভুক্ত দেশ উপসাগরীয় কয়েকটি দেশ। এর মধ্যে অভিন্ন একক ভিসা চালু করছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। সম্প্রতি দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আরবিয়ান ট্রাভেল মার্কেট 2030-এর 30তম অধিবেশনে এমন পরিকল্পনার কথা উঠে আসে। সংযুক্ত আরব আমিরাত থেকে মামুন মাহিনের প্রতিবেদন জানাচ্ছেন চন্দ্রনী চন্দ্র। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। দুবাইয়ের দ্বিতীয় উপশাসক শেখ আহমেদ বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম মার্চে আরবিয়ান ট্রাভেল মার্কেটে 30তম সংস্করণের উদ্বোধন করেন। গালফ কর্পোরেশন কাউন্সিল জিসিসি ভুক্ত দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, ওমান ও কাতার সহ প্রায় 150টি দেশ অংশগ্রহণ করে। জিসিসি দেশগুলো পর্যটকদের জন্য একটি আঞ্চলিক শেনজেন স্টাইল ভিসা চালু করার পরিকল্পনা পর্যালোচনা করছে। এই পদক্ষেপে অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরো জোরদার করবে বলে আশা করছে। লোহিত সাগর প্রকল্পের আওতায় দেশের পশ্চিম উপকূলে বারবার 28,000 বর্গ কিলোমিটার ব্যাপী একটি বিশাল পর্যটন কেন্দ্র নির্মাণ করা হবে। জিসিসি ভুক্ত দেশগুলো বিশ্বাস করে তারা যদি এই অঞ্চলে আসা দর্শনার্থীদের, বিশেষ করে দূর দূরান্তের দর্শনার্থীদের জন্য একটি ভালো অভিজ্ঞতা নিশ্চিত করতে পারে, তবে মানুষ একটি দেশ ঘোরার পরিবর্তে এই অঞ্চলের একাধিক দেশে ঘোরার পরিকল্পনা মাথায় রাখবে। এই ভিসা ব্যবস্থা গ্রহণ করা হলে ভবিষ্যৎ পর্যটকরা একটি অঞ্চলের একাধিক দেশ ভ্রমণের দিকে ঝুঁকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। চন্দ্রা, নিউজ 24।